আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডার গার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমাদের গত ক্লাসে যে এসডাব্লিউ দেওয়া হয়েছে তোমরা এসডাব্লিউগুলো করেছো এবং লিখে এইখানে অবশ্যই তোমরা বৃহস্পতিবারে জমা দিবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম 72 পৃষ্ঠা, তাই না? 72 পৃষ্ঠা তোমাদের একটি অঙ্ক ছিল, এই অঙ্কটি তোমাদের আমি করিয়ে দিয়েছি। তোমরা, আমি আশা করব তোমরা কোনো সাহায্য ছাড়াই, আম্মু আব্বুর সাহায্য ছাড়াই তোমরা নিজে নিজে করতে পেরেছো। আজকে আমরা পড়বো 73 আর 74 পৃষ্ঠা। 73 পৃষ্ঠা দেখো এখানে কতগুলো, এখানে দেখো তো এখানে চারটা ছোট প্রশ্ন আছে, দেখতে পেয়েছো? এই ছোট প্রশ্নগুলো আমরা আগেও আরেকবার করেছিলাম, ওইগুলো ছিল যোগের আর এগুলো বিয়োগের। 74 পৃষ্ঠায় উপরে কিছু শূন্যস্থান আকারে দেয়া আছে, আমরা আজকে এই দুইটা পড়ব। আমি সর্বপ্রথম 73 পৃষ্ঠা যে এই যেগুলো আছে এগুলো আমি শূন্যস্থান আকারে লিখে দিয়েছি। আমি 73 পৃষ্ঠায় কি করেছি, শূন্যস্থান আকারে লিখে দিয়েছি। দেখো শূন্যস্থানটা কি, প্রথমটা আছে 13কে ভেঙে 13 ভাঙলে কত আর কত পাওয়া যায়। তুমি যে কোনো সংখ্যা দিয়ে দুটি সংখ্যা, একটা সংখ্যাকে তোমাদের ভাঙতে হবে, ভেঙে এটাকে 13 বানাতে হবে, ঠিক আছে? যে কোনো তুমি দুইটা সংখ্যা দিয়েই তুমি 13 বানাতে পারবে। ধরো যদি আমি 10কে ভাঙি, একটা 5 আর একটা 5, হলো না 10? যে কোনো আমি দুইটা, আমি একটাকে ভেঙে দুই ভাগ করব। এখন 5 5, 10কে আমি ভেঙেছি 5 আর 5 নিয়ে। এখন আমি তো অন্যভাবেও ভাঙতে পারতাম, যদি 10কে ভেঙে একটাতে নিব 4, তাহলে আরেকটাতে কয়টা নিব, আরেকটাতে নিব 6, তাহলে কত হলো 10। আমার কথা হলো এখানে যত সংখ্যায় থাক তোমাকে ভেঙে যে কোনো দুইটা সংখ্যায় বের করতে হবে, যে কোনো কয়টা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যায় বের করতে হবে। তাহলে 13কে ভেঙে কত কত পাওয়া যায়, আমি যে কোনো দুইটা সংখ্যা নিব, কি কি নিব 13কে ভেঙে। আমার 13 কোন পর্যন্ত আছে, এ পর্যন্ত, 13 এ পর্যন্ত আছে না? দেখো আমি একটা যদি 10 নেই, একটা যদি 10 নেই, তাহলে আর কয়টা বাকি, 1 2 3, তাহলে কয়টা বাকি, 3টা বাকি। তাহলে আমি কি লিখতে পারি, 10 ও 3 পাওয়া যায়। ধরো আমি এখন 10 নিব না, আমি এখন 8 নিব, তাহলে 13 আমার কোথায়, এখানে, তাই না? এখন আমি 8 নিব, এই যে দেখো আমি 8টা নিয়েছি, 8টা নিয়েছি, তাহলে আর কয়টা বাকি, 1 2 3 4 5, তাহলে আর কয়টা বাকি, 5টা বাকি। যদি এখানে 8 বসাও তাহলেও হবে, তাহলে 8-এর সাথে আর কত নিতে হবে, 5 নিতে হবে। তাহলে আমি 13কে ভেঙে কত কত করব, একটা 10 আর একটা কত করব, 3। 13কে ভেঙে কত কত পাওয়া যায়, 10 ও 3 পাওয়া যায়। তারপর আছে 10 থেকে ঢেস বিয়োগ করা যায়, 10 থেকে কত বিয়োগ করা যায়। তোমার কাছে যদি 10টা পেন্সিল থাকে তাহলে 10টা থেকে তুমি আমাকে কম দিতে পারবে, একটা দিতে পারবে, দুইটা দিতে পারবে, 5টা দিতে পারবে, 8টা 9টা পর্যন্ত দিতে পারবে। তুমি কি আমাকে 11টা দিতে পারবে, 11টা তো দিতে পারবে না। যদি তোমার কাছে 10টা থাকে, আমাকে 10টিই দিয়ে দাও, তাহলে তোমার কাছে কয়টা থাকবে, 0টা থাকবে, তাহলে এটা তো হয় না। তাহলে তুমি 9 পর্যন্ত আমাকে দিতে পারবে, কিন্তু এর পরে আর দিতে পারবে না। তোমার কাছে 10টা আছে, তুমি আমাকে 11টা দিতে পারবে, 11টা দিতে পারবে না। তাহলে কি, তোমাকে 10-এর কম দিতে হবে, তাই না? তাহলে 10-এর কম যে কোনো সংখ্যা তুমি এখানে বসাতে পারো, 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো। আমি এখানে বসাবো 8, 10 থেকে 8 বিয়োগ করা যায়, 8-এর জায়গায় তোমরা যদি 5 লিখতে চাও তারপরও হবে, 10 থেকে 5 বিয়োগ করা যায়। আমি এখানে লিখেছি 10 থেকে 8 বিয়োগ করা যায়, তোমরা কিন্তু 9 পর্যন্ত লিখতে পারবে, তোমরা 10-এর উপরে যেতে পারবে না। তারপর আছে 10 থেকে 9 বিয়োগ করলে কত থাকে, এটা খুব সহজ, 10 থেকে 9টা বাদ দিয়ে দিলে দেখবে তোমার কয়টা থাকে, 10টা কোথায় আছে, এখানে আছে। তুমি গুনে দেখো তোমাদের 10টা আছে এখানে, এখান থেকে আমাকে কত বাদ দিতে বলেছে, 9টা বাদ দিতে বলেছে, তাহলে এই যে আমার 9, এই পর্যন্ত আমার বাদ, তাহলে কয়টা বাকি, 1টা বাকি, তাহলে আমি এখানে কত লিখব, 1, দেখতে পেয়েছো? আরেকভাবে দেখাই, এই যে আমার 10টা, এখানে 10টা না, 10টা থেকে আমাকে কয়টা বাদ দিতে বলেছে, 9টা, 5টা আগে বাদ দিলাম, তারপর 4টা বাদ দিলাম, এখন কয়টা আছে দেখো তো, 1টা, এর জন্য আমি এখানে কত লিখেছি, 1 লিখেছি। এখন আমি যদি লিখতাম 10 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, এই যে 10টা আছে, এই যে 5টা বাদ দিলাম, তারপরে আরও 3টা বাদ দিলাম, 8টা বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখন কয়টা আছে, 2টা,
তাহলে এখানে কত লিখতাম দুই লিখতাম এখন এখানে নয় আছে বলে আমি এখানে কত লিখব এক লিখব তারপর আছে ড্যাশ ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় তোমাদের যা ইচ্ছা যে কোনো দুইটা সংখ্যা বসিয়ে এই দুইটা সংখ্যাকে যোগ করে এখানে নামাতে পারবে ধরো আমি এখানে একটাতে এক লিখেছি আরেকটাতে দুই লিখেছি এক আর দুই এই দুইটা মিলে কত কয়টা হয় দেখো তো দুই আর এক যোগ করে হয় তিন দুই আর এক যোগ করে কত হবে তিন হবে তাহলে এখানে আমি কত লিখব তিন দেখতে পেয়েছো এক ও দুই নিয়ে কত হয় তিন হয় প্রথম এক তারপর আরো দুইটা নিব কয়টা হয়েছে তিনটা হয়েছে তোমরা যদি এখানে দশ লিখতে চাও এখানে দুই লিখতে চাও তারপরও হবে তাহলে দশ ও দুই নিয়ে কত হবে বারো হবে আমি এখানে এক আর দুই নিয়েছি তোমরা চাইলে বড় আরো বড় নিতে পারো যে এক ও দুই নিয়ে তিন হয় চোদ্দকে ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায় দেখো তো আমি উপরে কত ভেঙেছি তেরো ভেঙেছি এখন নিচে আমাকে কত ভাঙতে বলেছে চোদ্দ ভাঙতে বলেছে এরকম অনেক বড় বড় সংখ্যা থাকলেও তোমাদের ভাঙতে সহজ হবে তোমরা যদি বুঝতে পারো এখানে দশকে ভেঙে এখানে তেরোকে ভেঙে একটা দশ নিয়েছি একটা তিন নিয়েছি তাহলে চোদ্দকে ভেঙে কত নিব একটা দশ নিব আর একটা কত নিব চার নিব তেরো ছিল বলে দশ আর তিন নিয়েছি কিন্তু চোদ্দ আছে বলে আমি কত নিব চোদ্দ আছে বলে একটাতে নিব দশ আর একটাতে নিব চার তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো তোমরা চাইলে যদি এখানে চাও তোমরা আটটা নিবে তাহলে এখানে চোদ্দ কোথায় আছে আমার এখানে ধরো তুমি আটটা নিবে তাহলে আটটা সরাই ফেলো দেখো এখন কয়টা আছে দেখো গুড়ে এখন ছয়টা আছে যদি আট লিখতে চাও তাহলে এখানে কত হবে ছয় লিখতে হবে তারপর আছে ঢ্যাশ থেকে আট বিয়োগ করলে ঢ্যাশ থাকে তাহলে তুমি বলো তো তোমার কাছে যদি বেশি থাকে তাহলে তুমি আমাকে দিতে পারবে তোমার কাছে আছে দুইটা তুমি কি আমাকে আটটা দিতে পারবে আটটা তো আমাকে দেওয়া সম্ভব না যদি তোমার কাছে দশটা থাকে তাহলে তুমি আমাকে আটটা দিতে পারবে না অবশ্যই আটটা দিতে পারবে এখন ধরো তোমার কাছে নয়টা আছে তুমি এখন আমাকে আটটা দিতে পারবে এটাও পারবে তারপরে ধরো তোমার কাছে আছে পনেরোটা তোমার কাছে আছে একশোটা একশোটার থেকে তুমি কত বাদ দিতে তুমি আমাকে আটটা দিতে পারবে তাই না তাহলে এখানে ড্যাশ থেকে আট বিয়োগ করলে ড্যাশ হয় তাহলে আমরা এখানে কত লিখবো আটের একটা বড় সংখ্যা লিখতে হবে এই যে আট এখানে মাঝখানে আট আছে তাহলে আটের কি একটা বড় সংখ্যা নিতে হবে আমি এখানে দশ নিলাম তোমরা চাইলে নয় নিতে পারো তোমরা চাইলে বারো নিতে পারো তোমরা চাইলে পনেরোও নিতে পারো তাহলে দশ থেকে আট বাদ দিলে কত থাকে দুই থাকে বলতো দশ থেকে আট বাদ দিলে কত থাকে আমাদের দশটা থেকে আটটা বাদ দিলে কয়টা থাকে দুইটা থাকে এখানে যদি তুমি এগারো নিতে তাহলে দশের থেকে যদি এখানে যদি তুমি এগারো থাকতো তাহলে এগারো থেকে আটটা বাদ দিতে তাই না এগারো থেকে আটটা বাদ দিলে এখানে কত হতো তিন হতো দেখো দুই ও ঢ্যাশ নিয়ে ঢ্যাশ হয় যে কোনো এখানে কিন্তু একটাও ছিল না ছিল এখানে একটা আছে তোমাকে আরেকটা সংখ্যা বসাতে হবে তাহলে দুই ও এখানে ধরো আরও দুই দিলাম তাহলে দুই ও দুই নিয়ে কত হয় যোগ করে দেখো চার হয় তুমি এখানে যে কোনো সংখ্যা বসাতে পারো দশ বসাতে পারো আট বসাতে পারো যা ইচ্ছা তোমরা বসাতে পারো দুই ও দুই নিয়ে চার হয় ঠিক আছে প্রথম শূন্যস্থানটা আবার দেখো তেরো ভেঙে কত কত পাওয়া যায় দশ ও তিন করা যায় দশ থেকে আট বিয়োগ করা যায় আটের জায়গায় তিন লিখতে পারো চার লিখতে পারো নয়ও লিখতে পারো কিন্তু দশও লিখতে পারবে না দশের উপরেও লিখতে পারবে না দশ থেকে নয় বিয়োগ করলে কত থাকে এক থাকে এক ও দুই নিয়ে কত হয় তিন নয় তোমরা যে কোনো সংখ্যা এখানে বসাতে পারো দুই নিতে পারো তিন নিতে পারো তাহলে যদি আমি এখানে দুই আর তিন লিখতাম তাহলে দুই আর তিন নিয়ে কত হতো পাঁচ হতো তারপর আছে চোদ্দ ভেঙে ঢ্যাশ ও ঢ্যাশ করা যায় চোদ্দ ভেঙে আগে দশ করা যায় তারপর কত করা যায় চার করা যায় দশ ও চার করা যায় দশ থেকে আট বিয়োগ করলে কত থাকে দুই থাকে দশের জায়গায় অন্য বড় সংখ্যা তোমরা বসাতে পারো বড় সংখ্যাটা বসিয়ে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে উত্তরটা কোথায় বসাবে উত্তরটা শেষ খালি ঘরে বসাতে হবে তারপর আছে দুই ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় তো আমি এখানে দুই বসিয়েছি তোমরা চাইলে তিন নিতে পারো চার নিতে পারো অনেক সংখ্যা নিয়ে এই দুটা যোগ করে এখানে বসাতে হবে ঠিক আছে যদি তোমরা এটা মুখস্থ করে নাও তাহলে কিন্তু তোমাদের ভুল হবে এটা অবশ্যই কোনোভাবেই এটা মুখস্থ করা যাবে না এটা আগে পড়তে হবে বুঝতে হবে তারপর লিখতে হবে ঠিক আছে তাহলে তোমাদের এই হলো এইভাবে শূন্যস্থান শূন্যস্থান ছেড়ে তোমাদের প্রশ্ন আকারেও আসতে পারে যেমন একটা প্রশ্ন দেখিয়ে দিই যদি এটা থাকে দশ থেকে
করা যায়। আমি লিখলাম 10 থেকে কত বিয়োগ করা যায়, 10 থেকে তুমি কত বিয়োগ করতে পারবে, তাই না? তাহলে তোমাদের উত্তরটা কিভাবে লিখতে হতো? উত্তর হতো 10 থেকে যে কোনো সংখ্যা বসাতে পারো, কোথায় এটা, এই যে দেখো এটা আছে 10 থেকে 8 বিয়োগ করলে 2 থাকে, উপরে একটা ছিল আমি মুছে নিয়েছি, এখানে তোমার যে কোনো একটা সংখ্যা লিখতে পারবে কিন্তু 10 লিখতে পারবে না বা এর উপরে লিখতে পারবে না, এর নিচে যত সংখ্যা আছে তোমরা লিখতে পারো। তাহলে আমি লিখবো 10 থেকে 5 বিয়োগ করা যায়, বিয়োগ করা যায়। তোমরা কি করবে, 10 এর কিন্তু উপরে যেতে পারবে না, তোমরা 10 এর নিচ থেকে নিচে যতগুলো সংখ্যা আছে এর যে কোনো একটি তোমাকে লিখলেই হবে, ঠিক আছে? তোমাদের এইচডব্লিউ থাকবে 73 আর 74 পৃষ্ঠার যে শূন্যস্থানগুলো আছে, 73 পৃষ্ঠার এগুলো আর 74 পৃষ্ঠার উপরে যে শূন্যস্থানগুলো আছে এগুলো থাকবে তোমাদের এইচডব্লিউ, এগুলো শিখবে এবং অবশ্যই তা আমাদের এইচডব্লিউ খাতায় করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, তোমাদের অঙ্ক আজকে আমি এই পর্যন্তই নেব, এরপর তোমরা তোমাদের ম্যামের সাথে বাংলা ক্লাস করো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের এর পরবর্তী ক্লাসে, যে ইংরেজি ক্লাসটা আছে ওইখানে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এখন ম্যামের সাথে তাহলে বাংলা ক্লাস করো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কি ক্লাস নেবো বলো তো, বাংলা ক্লাস নেবো। সবাইকে সায়েন্স কম্পিউটারাইজড কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সবাই এই বইটা বের করো তো। গত ক্লাসে যে পড়িয়েছিলাম 52-53 পৃষ্ঠা, সবাই কি খুব ভালো করে পড়েছ? সবাই খুব ভালো করে পড়বে এবং লিখবে, ঠিক আছে? আর এই এখনই তো সময় লেখাগুলো সুন্দর করা, সবাই চেষ্টা করবে যাতে হাতের লেখাগুলো সুন্দর হয়। আর এখন তো যদি ফাইনাল সেমিস্টার পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে, তা এর জন্য তোমাদের খুব ভালো করে বাসায় পড়তে হবে। এর প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার যাই করেছো সমস্যা নেই, কিন্তু এখন ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সবাই এই বইটা হাতে নাও, এই বইয়ের আজকে তোমরা 54 পৃষ্ঠা বের করো। দেখো এগুলো হচ্ছে কার চিহ্ন, আমরা তো ছোট ক্লাস থেকে এগুলো পড়ে এসেছি, তাই না? দেখো আকার, রসিকার, দীর্ঘইকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, উকার, ঔকার, আমরা তো এগুলো খুব ভালো করে চিনি, নাকি চিনি না, তাই না? দেখো আর কার চিহ্ন, স্বর অ বাদ দিয়ে স্বরবর্ণ হচ্ছে 11টি, এর মধ্যে স্বর অ থেকে ও পর্যন্ত 11টি বর্ণ, এর মধ্যে যদি অ বাদ দিয়ে 11টা থেকে একটা চলে গেলে কটা থাকে, 10টা, বাকি যে 10টা বর্ণ আছে এগুলো হচ্ছে কার, এগুলো দিয়ে কার চিহ্ন হয়। তাহলে কার চিহ্ন কয়টি, স্বর অ বাদ দিয়ে বাকিগুলো সবগুলো দিয়ে কার চিহ্ন হয়, তাই না? তাহলে কার চিহ্ন হচ্ছে 10টি। যদি প্রশ্ন আসে বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি, তাহলে কি লিখবে, 10টি। মনে থাকবে বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি, যেগুলো কয়টি, 10টি। পরে দেখো এই পেজে 55 পৃষ্ঠা খালি করে কার চিহ্ন লিখি, আমরা কি পাবো না? সরোয়ার নিচে কি লিখবো, আকার, রসু নিচে লিখবো উকার, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা কার চিহ্ন আমরা লিখবো, ওকে? দেখো কার চিহ্ন বসিয়ে শব্দ লিখি, কার চিহ্ন বসিয়ে শব্দ লিখি। দেখো একটা খাটের ছবি দেওয়া আছে আর চৌকি লেখা আছে, এটা কি কার চিহ্ন কি বসাতে হবে, চৌকি, চৌকার, করশিকার কি, চৌকি। দেখো ঢোলের ছবি দেওয়া আছে, এখানে ঢল ও ঢল দেওয়া, আসলে কি ঢল হবে তোমরা বলো, ঢ উকার ল হবে, তাই না? ঢোল, নপর, একটা পায়ের ছবি দেওয়া আছে, নূপুরের ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে নপর, তাহলে বানানটা কী হবে বলো তো, দন্ত ন উকার প রুসুকার বৈষণ্য র কী হবে, নূপুর, ব মধ্যন্য কী হবে, এটা হবে ব দীর্ঘিকার মধ্যন্য বিন, ঠিক আছে? পরে দেখো বঠা, একটা বৈঠার ছবি দেওয়া আছে, লেখা আছে বঠা, কী হবে, বৈঠা, ব ঐকা ঠয়কা ঠা বৈঠা, ডম, একটা ডিমের ছবি দেওয়া আছে, লেখেছে ডম, আসলে কি এটা হবে, কী হবে, ডিম, ড রসিকার ম ডিম। পরে কী আছে, ফুল, ফুলের ছবি দেওয়া আছে, এখানে ফল লেখা হবে কি, ফ রসিকার ফু ল ফ ফুল, কী হবে, ফুলের রসিকার হবে, ঠিক আছে? দেখো একটা হরিণের ছবি দেওয়া আছে, এখানে মগ লেখা, আমরা জানি হরিণকে আরেকটা নাম আছে কি, মৃগ, মৃগ মানে হচ্ছে হরিণ, এখানে মদ মগ দেওয়া, তাহলে কি হবে, ম রিকার গ হবে, ম নিচে কি হবে, রিকার, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? তাহলে পরে পেজে যাও,
পরের পৃষ্ঠা আছে 56 পৃষ্ঠা আছে একটা কবিতার নাম হচ্ছে ভোর হলো। সবাই হাতে নাও দেখো, ভোর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবির নাম কি বলো তো? ভোর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? সবাই খুব ভালো করে বানান করে করে পড়বে। পরে দেখো, ভোর হলো দৌড় খোলো। এই যে লাইনগুলো তোমরা কেজিতে অথবা অন্য কোনো ক্লাসে এটা পড়েছ হয়তো, পাশাপাশি দেওয়া দৌড় খোলো, কিন্তু এখানে কিন্তু কবিতায় নিচে নিচে দেওয়া। কবিতায় কবি যেভাবে দিয়েছে আর বইয়ে যেভাবে থাকবে আমাদের ঠিক ওইভাবেই লিখতে হবে, তাই না? দেখো, ভোর হলো দৌড় খোলো, ওই পাশে কি আছে একটু নিচ থেকে যে ডান পাশে খুকুমণি ওঠোরে। ভোর হলো দৌড় খোলো খুকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোট রে। পরে আছে দাড়ি, আমরা কিন্তু অবশ্যই দাড়ি কমা দেখে দেখে পড়বো। দেখো, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল। আল সে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। তোমাদের এই কবিতায় বইয়ে যেভাবে দেওয়া আছে কবিতা লাইনগুলো তোমাদের ঠিক ওইভাবেই লিখতে হবে, তাই না? দেখো, ভোর হলো দৌড় খোলো খুকুমণি ওঠোরে। সবাই আমার সাথে সাথে বলো, কবিতার নাম হচ্ছে ভোর হলো। আমার কবিতাটির নাম কি? ভোর হলো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোট রে। খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল। আল সে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। আমরা কি কবিতাটা মানে জানি? আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিই। দেখো, ভোর হলো দোর খোলো, মানে ভোর সকাল হয়েছে, এখন দোর মানে কি? দরজা, দরজা খুলো। খুকুমণি উঠে রে, খুকুমণি ঘুম থেকে উঠেছে, তাই না? পর দেখো, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে, যে ফুল ফুটেছে দেখেছো জুই শাকে। খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এই দেখো তরি, এই যে নৌকা, নৌকা যাচ্ছে, ওই তরি চলল, এই যে পাল তুলে নৌকা যাচ্ছে। খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলো। দেখো তো খুকু চোখ খুলেছে কিনা। আলসে নয় সে উঠে রোজ সকালে, সে কিন্তু আলসেমিকার সকালে ঘুমিয়ে থাকে না, কি করে? রোজ সকালে উঠে কি বলছে? রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। ও যে আলসে করে না সকালে ঘুম থেকে উঠে, তাই কি করে? চাঁদা ভাই কপালে সে টিপ দিয়ে যায়, তাই না? দেখো, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। তাহলে দেখো, এখানে ডাক টেনে ছবির সাথে শব্দ মিলায়, এখানে চাঁদ চোখ তরি শব্দগুলো দেওয়া আছে, এদিকে ছবি দেওয়া আছে, নৌকার ছবি আছে, চাঁদের ছবি আছে, চোখের ছবি আছে। তা চাঁদের সাথে আমরা কোনটা মিল করবো? ডাক টেনে, এই যে চাঁদের সাথে ডাক টেনে মিল করবো, এই যে এখানে চোখ দেখছে চোখের সাথে ডাক টেনে মিল করবো, এই যে তরি মানে হচ্ছে নৌকা, নৌকার সাথে মিল করবো, ঠিক আছে? দেখো, এখন সবাই একটু বোর্ডের দিকে তাকাও। তোমাদের প্রশ্নে আসবে কবির নাম সহ ভোর হলো কবিতাটি লিখো, অথবা সবটা আসতে পারে, অথবা 8 লাইন অথবা 10 লাইন আসতে পারে, যাই আসুক না কেন। যদি সবটা দিয়ে দেয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? সবটাই মুখস্থ রাখতে হবে, তাই না? দেখো, কবির নাম সহ ভোর হলো কবিতাটি লিখো বলছে, অবশ্যই কবির নামটা লিখতে হবে। তাহলে দেখো, 1 নং আছে, তাই 1 নং প্রশ্ন উত্তর লিখেছি, তাই না? হ্যাঁ, দেখো এটা মনে করো তোমাদের খাতার পেজটা, তাই না? ভোর হলো কবির নাম, কবিতার নাম কি? ভোর হলো। কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তোমরা কিন্তু নজরুল বানানটা অনেকেই ভুল করো, কি করো? অনেকেই এটা লিখতে ভুল করো। এর জন্য কি করতে হবে? বানান করে করে পড়তে হবে। কাজী নজরুল, কাজী বানানটা কিন্তু কয়েকা বর্গীয় জ দীর্ঘিকা রসিকার না, কিন্তু কাজী নজরুল। এই যে আমরা এটা দেই, তোমরা কিন্তু অনেকে কি করবে এটা লিখে আবার কর মতো দিয়ে ফেলবে, এটা কিন্তু এরকম কয়ের মাথাটা উল্টা করে হবে, তাই না? এটা হচ্ছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে রুশুকার নজরুল। তোমরা যদি এভাবে না পারো ওইভাবে রুশুকার দিয়ে লিখতে পারো, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম, ভোর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম।
ভোর হলো দোর খোলো খোকোমনি ওঠো রে ওই ডাকে ফুল খুকি ছোট রে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে কি থাকবে এক্সাম্পল থাকবে বাংলা বই 54 55 56 পৃষ্ঠা শিলি তাই না আমি আজকে যা যা পড়িয়েছি সবগুলো এসডব্লিউ থাকবে ঠিক আছে দেখো বই 54 55 56 পৃষ্ঠা শিলি তোমাদের 54 পেজে তেমন কিছুই নেই শুধু একটা প্রশ্ন আসতে পারে যে কার চিহ্ন কয়টি আমি তো বলে দিয়েছি কার চিহ্ন হচ্ছে 10টি ঠিক আছে আর এখানে শুধু খালি করে কার চিহ্নগুলো লিখবে আর এটা তোমাদের লেখা দরকার নেই বুঝে বুঝে একটু পড়বে আর এই যে তোমাদের কবিতাটুকু কবির নাম সহ খুব ভালো করে কবির কবিতা ও কবির নাম খুব ভালো করে পড়ে পড়ে শিখে তারপরে লিখবে ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ গুড মর্নিং স্টুডেন্টস তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি শাইন কম্পিউটার্স কিন্ডার গার্ডেনে অনলাইন ভিত্তিক ক্লাসে তাহলে আজকে এতক্ষণ তোমরা কী করেছো এতক্ষণ তোমরা অঙ্ক ক্লাস করেছো এবং বাংলা ক্লাস করেছো এখন আমরা করব ইংরেজি ক্লাস ইংরেজি গত ক্লাসে তোমাদের কী পড়া ছিল গত ক্লাসে তোমাদের 42 41 আর 42 পৃষ্ঠা পড়া ছিল এখানে 42 পৃষ্ঠা যে তোমাদের একটা কবিতা আছে এই কবিতাটা তোমাদের ছিল তাই না আশা করব তোমরা সবাই কবিতাটা শিখেছো এবং এসডব্লিউ খাতায় করেছো আজকে আমরা 43 আর 44 এই দুইটা পৃষ্ঠা শব্দের যে অর্থগুলো আছে এই অর্থগুলো আমরা লিখে নিব আমি বোর্ডে লিখে দিব তোমরা চাইলে খাতায় লিখতে পারো অথবা তোমরা চাইলে যে এই যে বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর নিচে অর্থ লিখে নিতে পারো তাহলে আমাকে ওয়ার্ড মিনিং লিখতে হলে সর্বপ্রথম করে কি লিখতে হয় ওয়ার্ড তারপর লিখতে হয় মিনিং এখানে কি কি লিখবো ওয়ার্ড মিনিং প্রথমটা আমি লিখবো আলফাবেট আলফাবেট অর্থ কি বলতো আলফাবেট অর্থ বর্ণমালা এটাকে আমাকে লিখতে হবে অ্যালফাবেট অর্থ বর্ণমালা লুক অর্থ দেখা লিসেন অর্থ শোনা এন্ড অর্থ এবং সে অর্থ বলা ট্রেস অর্থ চিহ্ন আর ইয়ার অর্থ কি ইয়ার অর্থ বাতাস এরপর থেকে আমরা লিখবো এরপরে দেখো কি আছে এরপরে আছে কুইল্ট কুইল্ট অর্থ কি কুইল্ট অর্থ লেপ কুইল্ট অর্থ কি কুইল্ট অর্থ লেপ তারপর আছে রেড রেড অর্থ কি রেড অর্থ ইঁদুর রেড অর্থ কি বলেছি রেড অর্থ ইঁদুর তারপরে এখানে আছে রিড অর্থ রিড আর ই এ ডি রিড অর্থ কি রিড অর্থ পড়া তারপরে আছে রাইট রাইট অর্থ কি রাইট অর্থ লেখা তারপরে এখানে আর কি আছে এই পৃষ্ঠা আর নেই এরপরে যাও 44 পৃষ্ঠা 44 পৃষ্ঠায় উপরে একটা আছে ভিলেজ VILLAGE ভিলেজ ভিলেজ অর্থ কি জানো ভিলেজ অর্থ গ্রাম আমাদের সবার একটা করে গ্রামের বাড়ি আছে গ্রামকে বলা হয় কি ভিলেজ ভিলেজ অর্থ কি গ্রাম আর যারা আমরা শহরে থাকি শহরের ইংরেজি কি জানো শহরের ইংরেজি হলো টাউন আর গ্রামের ইংরেজি কি ভিলেজ তারপরে এখানে আছে কাউ কাউ অর্থ কি কাউ অর্থ গরু তারপরে আছে টব টব অর্থ ফুলের যে টব আছে এই টব হবে তারপরে আছে টিউবওয়েল TUBEWEL টিউবওয়েল অর্থ কি জানো টিউবওয়েল অর্থ নলকূপ এই যে আমরা অনেকে গ্রামের বাড়িতে যাওয়ার পরে কি দেখি যে চাপকল দিয়ে পানি নেওয়া হয় ওইটাকে কি বলা হয় টিউবওয়েল বলা হয় টিউবওয়েল অর্থ কি নলকূপ টিউবওয়েল অর্থ নলকূপ তারপর আছে কিটেন KITEN কিটেন অর্থ বিড়াল ছানা
কিটের অর্থ কি? বেড়াল ছানা। বেড়ালের বাচ্চা যেটা এটাকে বলা হয় কি? কিটেন। কিটেন অর্থ কি? কিটেন অর্থ বেড়াল ছানা। তারপরে আছে নেম। নেম অর্থ কি বলতো? নেম অর্থ নাম। তারপরে আছে এখানে থিং, THING, থিং অর্থ জিনিস। থিং অর্থ কি? থিং অর্থ জিনিস। তারপরে আছে এখানে পিকচার, PICTURE, পিকচার অর্থ কি? পিকচার অর্থ ছবি। পিকচার অর্থ কি বলেছি আমি? পিকচার অর্থ ছবি। তারপরে আছে এখানে থিংক, থিংক অর্থ চিন্তা করা। থিংক অর্থ কি বলেছি আমি? থিংক অর্থ চিন্তা করা। কিন্তু এখানে আছে থিন, থিন অর্থ কি? জিনিস। শেষে জি থাকলে এটা কি হবে? জিনিস হবে। আর শেষে যদি কে থাকে তাহলে কি হবে? চিন্তা করা হবে। থিংক অর্থ চিন্তা করা। তারপরে হবে আউটসাইড, আউটসাইড অর্থ বাইরে। আউটসাইড অর্থ কি? আউটসাইড অর্থ বাইরে। ইয়োর, ইয়োর অর্থ তোমার। তারপরে আছে হাউস, হাউস অর্থ বাড়ি। দেখো ইয়োর অর্থ কি লিখেছি? ইয়োর অর্থ তোমার। যদি এখানে আর না, যদি এখানে আর না থাকতো, শুধু ইউ থাকতো, তাহলে কি হতো? ইউ অর্থ তুমি। কিন্তু এখানে কি আছে? ইয়োর, ইয়োর অর্থ কি হবে? তোমার। হাউস অর্থ কি? হাউস অর্থ বাড়ি। দেখো প্রথমটা কি লিখেছি? কুইল্ট, কুইল্ট অর্থ কি? কুইল্ট অর্থ লেপ। রেড অর্থ ইঁদুর, রিড পড়া, রাইট লেখা। ভিলেজ অর্থ কি? ভিলেজ অর্থ গ্রাম। আর আমাদের শহরের ইংরেজি কি বলতো? শহরের ইংরেজি হবে টাউন। তারপর আছে কাউ, কাউ অর্থ কি? কাউ অর্থ গরু। টব অর্থ টব। এখানে আমরা যে ফুলের গাছ লাগাই ওটাকে কি বলা হয়? টব বলা হয়। টিউব অয়েল অর্থ কি? টিউব অয়েল অর্থ নল কূপ। টিউব অয়েল অর্থ কি? টিউব অয়েল নল কূপ। কিটেন অর্থ বিড়াল ছানা। নেম অর্থ নাম, থিং অর্থ জিনিস। এই থিং আর এই থিংক দুইটাকে কিন্তু একরকম দেখা যায়। শেষে কে থাকলে এখানে চিন্তা করা হবে, শেষে যদি জি থাকে তাহলে কি হবে? জিনিস হবে। তারপর আছে পিকচার, পিকচার অর্থ ছবি। থিংক অর্থ চিন্তা করা। আউটসাইড অর্থ বাইরে। ইয়োর অর্থ তোমার। আর হাউস অর্থ কি? হাউস অর্থ বাড়ি। তোমাদের এই 43 আর 44 পৃষ্ঠা তোমাদের HW থাকবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা অবশ্যই খুব ভালো করে অঙ্ক, বাংলা, ইংরেজি তিনটা HW করবে এবং অবশ্যই তা জমা দিবে। তোমাদের বার্ষিক পড়ানো হচ্ছে এখন, অবশ্যই একটু তোমরা মনোযোগ দিয়ে পড়ো, কারণ এই বার্ষিক পরীক্ষার উপরে তোমাদের সারা বছরের রেজাল্ট শুধু এই বার্ষিকের উপরেই ডিপেন্ড করে। আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাসায় খুব ভালো করে পড়বে, আর আম্মু আপুকে একটু কম বিরক্ত করো। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই।